আমাদের বেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই আমরা ছুটতাম কোন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে পারে এবং সেখানে যেতাম একটাই কারণে অল্প সময়ের মধ্যে একটি কোর্স করা এবং সার্টিফিকেট নেওয়া কারণ পরবর্তীতে বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষা বা চাকরি বাকরির ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট অত্যন্ত জরুরি হয়ে পড়ে কখনো কখনও যদি সার্টিফিকেট না থাকে হুট করে দরকার হয়ে যায় এবং তখন আমাদেরকে ছুটতে হয় কোনো প্রশিক্ষণ কেন্দ্রে বা অন্যভাবে ম্যানেজ করা তো সেখানে আমরা দেখি পাঁচ দশ হাজার টাকা চেয়ে বসে একটি সার্টিফিকেটের জন্য তো এই সমাধানটাই এই ভিডিওতে আনলাম এবং এটি অবশ্যই একদম ফ্রিতে একদম জেনুইন সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কে দেবে পি ভি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় যে প্রশিক্ষণগুলো রয়েছে অর্থাৎ কম্পিউটার নার্সিং টেলারিং বিভিন্ন যে প্রশিক্ষণগুলো আমরা দেখতে পাই এবং জেলার বিভিন্ন জায়গায় যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে বর্তমানে করোনার জন্য বন্ধ রয়েছে কিন্তু তাদের কোর্স বন্ধ নেই অনলাইনেই চলছে এবং অনলাইনেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমরা সেই সার্টিফিকেটে নিব এবং দশ মিনিটের ভেতরে মোবাইলের মাধ্যমে অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমেই সার্টিফিকেটটা বের করব ভ্যালিড সার্টিফিকেট অর্থাৎ এনএসডিসির সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেটটা আমি সমস্ত জায়গায় কাজে লাগাতে পারবো আমার আর পাঁচ হাজার দশ হাজার খরচ করার প্রয়োজন নেই বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে সেই সার্টিফিকেটটা বের করবো অথেন্টিক সার্টিফিকেটটি নেওয়ার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এবং সেখানে লিখব স্কিল ইন্ডিয়া বা ই স্কিল ইন্ডিয়া এবং আমরা যেখানে লেখা আছে ই স্কিল ইন্ডিয়া ই লার্নিং এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন সেখানে টাচ করব। এবং সেখানে টাচ করার পরে আমাদের সেটা ডাউনলোড অর্থাৎ ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে এই ধরনের একটি পেজ খুলবে নিচের দিকে যেখানে রেজিস্টার হেয়ার লেখা আছে সেখানে টাচ করবো রেজিস্টার হেয়ারে টাচ করলে এই ধরনের একটি পেজ খুলবে এখানে ফার্স্ট নেম অর্থাৎ নাম এবং পদবী এরপরে মোবাইল নাম্বারটা দিতে হবে তারপরে ইমেল আইডিটা দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করতে হবে মেল কিংবা ফিমেল এরপরে ডেট অফ ইয়ার অফ বার্থ চাইছে ইয়ার অফ বার্থটা দিতে হবে ইয়ার অফ বার্থ দেওয়ার পরে একটা পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে তো এই পাসওয়ার্ডটা আট সংখ্যার যে কোনোভাবে পাসওয়ার্ড বানালেই হবে এরপরে আমাদের সবথেকে বড়ো কাজ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটো ভেরিফিকেশান করে নিতে হবে ভেরিফায়ে টাচ করলেই ওটিপি যাবে মোবাইল এবং এবং সেখানে ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে মোবাইলে যে ওটিপিটা যাবে এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভেরিফাইয়ে টাচ করতে হবে তাহলেই মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে যাবে এরপরে ঠিক একইভাবে ইমেল আইডিটাও ভেরিফাই করতে হবে ইমেল আইডি ভেরিফাই হয়ে গেলে আমাদের এবার অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশান অফ এনএসডিসিতে টাচ করতে হবে এখানে টাচ করার পর আরও একটি পেজ খুলবে ঠিক এই ধরনের অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে টাচ করবো অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে টাচ করার পরেই আমাদের আরও একটি নতুন পেজ খুলবে যেখানে লগ করতে হবে অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারো লগ করার পরে ঠিক এই ধরনের একটি পেজ খুলবে যেখানে লেখা আছে দেখতেই পাচ্ছ পি এম কে ভি ওয়াই অর্থাৎ কেন্দ্র সরকারের একটি যোজনার একটি অংশ এবং স্কিল ইন্ডিয়া তো অবশ্যই লেখা আছে আমাদের যে পপুলার কোর্স যে কোর্সটা আমরা করব সেখানে টাচ করব। পপুলার কোর্সে টাচ করলেই এই ধরনের বিভিন্ন কোর্স আমাদের সামনে চলে আসবে তো আমরা অবশ্যই এখানে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটারের একটি কোর্স করে নেব তো এখানে আমরা বিভিন্ন রকম কোর্স দেখতে পাচ্ছি তবে আমরা যে স্কিল ইন্ডিয়াতে যে সব কোর্স দেখেছি সব কোর্সই এখানে রয়েছে আমরা জাস্ট এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা করব তোমরা বিভিন্ন রকম কোর্স রয়েছে এখানে তোমরা দেখে নিতে পারো অর্থাৎ স্কিল ইন্ডিয়া তে যা যা সেগুলোই এখানে রয়েছে আমরা ডোমে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটার ইংলিশ যেটা লেখা আছে ইংলিশে কারণ হিন্দি আমাদের বোঝার ক্ষমতা নেই বা আমি অতটা ভালো জানি না ওই জন্য ইংলিশটাই করব ইংলিশে টাচ করলেই এই ধরনের একটি পেজ খুলবে এখানে উপরে নীলকালি বর্ডারে লেখা আছে এনরোল নাও তোমরা অবশ্যই দেখে নিতে পারো এখানে কি কী লেখা আছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর কুড়ি ঘন্টা লাগবে ইংলিশে আইটি আইটি ইএস অর্থাৎ সেক্টর বিভিন্ন রকম কোর্সের ডিটেলটা দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নেবে পড়ে নেওয়ার পরে এনরোল নাও লেখা আছে এখানে টাচ করবো এনরোল নাওয়ে টাচ করবে সেখানে তুমি নিচেও টাচ করতে পারো উপরেও টাচ করতে পারো যেখানে খুশি টাচ করো অসুবিধা নেই এখানে টাচ করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ আসবে সেখানে লেখা থাকবে ইউ উইল নাও বি রিডাইরেক্টেড তুমি এখানে ওকে করে দেবে কোনো সমস্যা নেই ওকে করার সঙ্গে সঙ্গে একটি পেজ খুলবে যে পেজে কোর্সের ডিটেলটা থাকবে এবং কোর্সের যে ভিডিও ক্লাসগুলো সেগুলো থাকবে হ্যাঁ দুই একবার এমন হতে পারে এর দেখাতে পারে তুমি ব্যাকে গিয়ে আবার নতুন করে করবে অর্থাৎ ব্যাকে গিয়ে পরের যে পেজটা আছে আগের পেজটা সেই পেজটা করবে আবার এনরোলমেন্ট নাও করবে কোনো অসুবিধা নাই তুমি আবার সেই যে কোর্সের যে ভিডিও ক্লাস সেই ক্লাসে পৌঁছে যাবে এখানে ডেটা এন্ট্রির যে ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ইন্ট্রোডাকশান টু দ্য প্রোগ্রাম এখানে বেশ কিছু ভিডিও ক্লাস রয়েছে সেগুলো অর্থাৎ যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি হতো সেগুলো এখানে ভিডিও ক্লাস করে রাখা হয়েছে যাতে তুমি খুব সহজেই দেখতে পারো এবং যদি তুমি দেখতে চাও অবশ্যই দু একটা আমরা দেখে নেবো কেমন ক্লাস রয়েছে তোমার যদি এই ক্লাসগুলো করা থাকে তাহলে করার দরকার নেই বা এই ক্লাসগুলো যদি তোমার জানা থাকে অর্থাৎ এই কোর্সটা যদি জানা থাকে তাহলে তোমার করার দরকার জাস্ট বাঁ পাশে যে টিক চিহ্নটা দেওয়া আছে অর্থাৎ বক্স আছে সেখানে টিক চিহ্ন দিতে হবে টাচ করলে টিক চিহ্ন পড়ে যাবে তো আমরা কয়েকটা ক্লাস দেখে নেবো ওখানে কেমন ক্লাস রয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং ক্লাস রয়েছে তো এখানে যে ইন্ট্রোডাকশান তোমার টু দ্য প্রোগ্রাম আছে এখানে টাচ করব টাচ করলে ইন্টারে টাচ করব তাহলেই ভিডিও ক্লাসগুলো চলে আসবে তো আমরা এখানে দু একটা দেখে নেব দু একটা দেখার পরে আমরা সব দেখব না সব না দেখলেও হবে আবার একটা না দেখলেও হবে এবার আমরা আবার ব্যাকে চলে আসব। কারণ আমাদের উদ্দেশ্য সার্টিফিকেটটা আমাদের নিতে হবে তার জন্য নাও এনরোল যেখানে লেখা আছে আবার আমরা এনরোল নাওয়ে টাচ করব। এনরোল নাওয়ে টাচ করার পরে আবার ওই একই পেজ খুলবে এবং পেজটা খোলার পরে যে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি সেই বক্সে টাচ করব। সেই বক্সগুলোতে যদি আমরা টাচ করি তাহলে আমরা রাইট চিহ্ন দেখতে পাবো মানে কি এগুলো টাচ করা মানে আমার ক্লাসগুলো করা হয়েছে বা এই ক্লাসগুলো সম্পর্কে আমার নলেজ রয়েছে কিন্তু শেষে আমাদের যে পরীক্ষাটা রয়েছে অর্থাৎ ডিইও ডেটা এন্ট্রি অপারেটর ফাইনাল অ্যাসেসমেন্ট লেখা আছে দেখো এই বক্সে যদি আমরা টাচ করি কিন্তু এখানে রাইট চিহ্ন আসবে না কারণ এটা একটা পরীক্ষা আমাদের এই পরীক্ষাটা দিতে হবে এবার এই পরীক্ষাটা তোমাকে দিতে হবে তবে আমরা যেহেতু শর্টকাটে পাঁচ মিনিটের মধ্যে আমরা একটি সার্টিফিকেট নেবো এই জন্য আমরা একটু চালাকি করব যদিও পরীক্ষাটা দেওয়া প্রয়োজন কীভাবে পরীক্ষাটা দিতে হবে তোমরা একটু দেখে নাও তো এইভাবে আমরা পরীক্ষাটা দেব তবে আমরা খুব তাড়াতাড়ি সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমরা আর এই অ্যাপে থাকবো না আমরা এবার এখান থেকে চলে যাব গুগল ক্রোমে চলে যাব মানে এই অ্যাপ থেকে আমরা বেরিয়ে আসব। অ্যাপ থেকে বেরিয়ে এসে গুগল ক্রোম ব্রাউজার খুলব গুগল ক্রোম ব্রাউজার খোলার পরে ওখানে সেম একই লিখবো ই স্কিল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ স্কিল ইন্ডিয়া যেটা আর কি সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে ই স্কিল ইন্ডিয়া ই স্কিল ইন্ডিয়া যেটা ও আর জি ডট ও আর জি লেখা আছে টাচ করবো সেখানে টাচ করার পরে এই ধরনের একটি পেজ খুলবে এবার উপরের দিকে তিনটে দাগ রয়েছে যেখানে সেখানে টাচ করবো অর্থাৎ সেটা মেনুবার মেনুবারে টাচ করার পরে আমাদের সামনে ঠিক এই ধরনের একটি পেজ খুলবে অর্থাৎ এখানে কী কী লেখা থাকছে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন সাইন আপ তো আমরা সাইন ইন করবো এবং আমাদের যে ইমেল আইডি আছে ইমেল আইডি দেবো এবং পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দিয়ে এখানে আইএম নট রোবট যেটা লেখা আছে সেখানে টাচ করবো টাচ করার পরে লগ ইনে টাচ করবো লগ ইনে টাচ করার পরে ওই একই পেজ খুলবে আমাদের তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম লেখা আছে তো আমরা আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে চলে যাব। যেভাবে আমি যাচ্ছি সেইভাবে এবং কোর্সে গিয়ে আমরা কোর্সে টাচ করব। এবং টাচ করার পরেই আমাদের সামনে সেই আগের মতোই পেজ খুলে যাবে এবং সেখানে আমরা আবার ওই একই কাজ করব অর্থাৎ এনরোল নাও যেটা আছে সেখানে টাচ করব কন্টিনিউ এখানে লেখা আছে কি কন্টিনিউ এবং ওকে করব। ওকে করার পরে আমাদের সামনে সে আগের মতোই পেজ খুলে যাবে তো দেখো আমরা যেভাবে টিক চিহ্ন দিয়েছিলাম এখানেও সেইভাবে টিক চিহ্ন দেওয়া রয়েছে এবং যে ফাইনাল যেটা আর কি ডিই ও ফাইনাল অ্যাসেসমেন্ট সেখানে টিক চিহ্ন নেই তো আমরা সেখানে টাচ করে এন্টার করব। এবং আমরা এন্টার যে সবুজ বর্ডারে লেখা আছে সেখানে টাচ করব। এবং টাচ করার পরে আমরা কয়েকটা ক্লাস করে নেব অর্থাৎ এখানে আমাদের পরীক্ষাটা দিতে হবে তো আমরা এখানে ছয় থেকে সাত থেকে আটটা মতো সাত আটটা মতো আমরা এখানে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো সে ঠিক হোক ভুল হোক কোনো অসুবিধা নাই আমরা জাস্ট ছয় থেকে সাতটা কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে দিয়ে দেবো অ্যান্সার দেওয়ার পরে নিচে বা দিকে যে বারটা রয়েছে সেখানে টাচ করবো দিয়ে আবার ক্রোম ব্রাউজারটাই খুলব ক্রোম ব্রাউজার খুললে ঠিক নিচে দেখো দুটো আমরা উইন্ডো দেখতে পাচ্ছি এবং একটাতে দেখো কোশ্চেন রয়েছে ঠিক পাশেরটাতে রয়েছে কোর্স ডিটেলের আগের পেজটা তো আমরা পেজটাকে একটু স্ক্রল করে নেব স্ক্রল করে নিয়ে নিচের দিকে আসব যখন তখন দেখব দেখো এখানে লেখা আছে ওই বক্সটাতে টিক চিহ্ন রয়েছে অর্থাৎ আগে টিক চিহ্ন ছিল না এখন টিক চিহ্ন চলে এসেছে মানে আমাদের কোর্স কমপ্লিট আমাদের পরীক্ষা দেওয়া কমপ্লিট ক্লাস করা কমপ্লিট এ টু জেড সব কমপ্লিট এবার আমাদের সার্টিফিকেট নেওয়ার পালা তো নিচে দেখো সার্টিফিকেটের অপশান আছে সেখানে টাচ করবো সার্টিফিকেটের অপশান এখানে লেখা আছে ভিউ সার্টিফিকেট তো আমরা ভিউ সার্টিফিকেটে টাচ করব। ভিউ সার্টিফিকেটে টাচ করার পরে দেখো ডাউনলোড লেখাই আছে সার্টিফিকেট পিডিএফ ডাউনলোড অর্থাৎ আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নেওয়ার পরে তিন চার সেকেন্ড এখানে লেখায় আছে কয়েক সেকেন্ড সময় লাগবে পিডিএফটা ডাউনলোড হতে বা ওপেন হতে তো পিডিএফটা ডাউনলোড হয়ে গেলে আমরা দেখো একদম অরিজিনাল যেভাবে স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট দেয় এখানে বারকোডও রয়েছে অর্থাৎ নকল হওয়ার কিচ্ছু নেই অরিজিনাল সার্টিফিকেট সার্টিফিকেটটা আমরা অবশ্যই একটি মোটা কাগজে ক্যাথে থেকে প্রিন্ট করিয়ে নেব এবং যত্ন করে রাখবো কারণ এই সার্টিফিকেটটাই আমার আসল সার্টিফিকেট বিভিন্ন জায়গায় কাজে লাগবে অথেন্টিক সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে